আজকে আমি বানাবো কাঁচা কচু বাটা। সবার আগে কচুটা কেটে নিলাম, তারপর কড়াইয়ে সর্ষের তেল দিলাম, এবার তেলের শুকনো লঙ্কা দিলাম, কচুটা বেটে নিলাম, তেলে ভাজা শুকনো লঙ্কা, তারপর দুকুয়া রসুন আর সর্ষে দিলাম, ওগুলোকে ভালো করে বেটে নিলাম, বাটার পরে সামান্য সর্ষের তেল দিলাম, তারপর লবণ দিলাম, ওটাকে ভালো করে মেখে নিলাম। রেডি হয়ে গেছে কাঁচা কচু বাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।